চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গহীন পাহাড়ি এলাকায় একটি অগ্নিস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার উপজেলার ছিন্নমূল পাথুরিঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি অগ্নিস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অস্ত্র তৈরিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটককৃত হলেন ছিন্নমূল এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং একই এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ইমন। র‍্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছিন্নমূল এলাকায় দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালায় র‍্যাব। যেহেতু এলাকাটি দুর্গম, সেহেতু সেখানে অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সঙ্গে জড়িতরা সতর্ক হয়ে যেতেন। এ কারণে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা ছিল কঠিন বিষয়। সবশেষ র‍্যাবের একটি দল পাহাড়ি এলাকার ভেতর দিয়ে বিশেষ কৌশলে ঘটনাস্থলে প্রবেশ করে। এতে চক্রের সদস্যরা টের পায়নি। এরপর র‍্যাব কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগানবাড়ির টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে অগ্নিস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ দুজনকে আটক করে। চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা 8 বছর ধরে অগ্নিস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়াতে তারা মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করেও থাকেন। আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট 8টি মামলা পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে যাত্রাবাড়িতে 1.5 বছরের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা। রাজধানী ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে নিশাত আন্নু নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার 1.5 বছরের একটি শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার রাত 9:30 দিকে অচেতন অবস্থায় নিশাত আন্নুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। নিহতের স্বামী রানা বলেছেন, আমরা 27 নং উত্তর রায়েরবাগ দ্বিতীয়তলা মসজিদগুলির তিনতলা বাসার দ্বিতীয়তলায় ভাড়া থাকি। আমাদের ঘরে 1.5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আজ রাত 8:30 দিকে পারিবারিক কলহের জেরে অভিমান করে আমার স্ত্রী নিশাত আন্নু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পার হয়ে গেলে দরজা না খোলায় আমার সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখি সে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর নেই। আমি ভাবতেও পারিনি সামান্য বিষয় নিয়ে সে এমন কাজটি করবে। ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।